বিশ্ব ইতিহাসের এক খলনায়কের নাম অ্যাডলফ হিটলার, যার নাম শুনলে একসময় ইউরোপ থরথর করে কেঁপে উঠত, যিনি তার শাসন আমলে জার্মানিতে গণহত্যা চালিয়ে একসাথে 60 লক্ষ ইহুদি হত্যা করেছেন। তিনি ছিলেন চরম ইহুদি বিদ্বেষী। 60 লক্ষ ইহুদি হত্যাকারী হিটলার কতটা ইহুদি বিদ্বেষী ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শাসক অ্যাডলফ হিটলারের জীবন, রাষ্ট্র পরিচালনা ও তার ইহুদি বিদ্বেষী হয়ে ওঠার গল্প। হিটলারের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হিটলার বিশ্ববাসীর কাছে এক আলোচিত ও সমালোচিত নাম। তিনি 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মা মারা যাওয়ার পর অর্থের অভাবে তিনি পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হন। এরপর ভিয়েনাতে গিয়ে দিনমজুরের কাজে যোগ দেন তিনি। অনেকের মতে ভিয়েনাতে থাকার সময়ই হিটলারের মনে জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তবে ঠিক কোন কারণে হিটলার এতটা ইহুদি বিদ্বেষী ছিলেন তা এখনও ইতিহাস স্পষ্ট করতে পারেনি। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সেই যুদ্ধে সৈনিক হিসাবে অংশগ্রহণ করেন তিনি। তবে বীরের মতো যুদ্ধ করেও পদোন্নতি করতে পারেননি তিনি। তখন যুদ্ধ শেষে দেশ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়। এর মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে বিভিন্ন বিপ্লবী দল, বিভিন্ন রাজনৈতিক দল। সে সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি। তখন সেই পার্টিতে সদস্য হিসেবে যুক্ত হন তিনি। অল্পদিনেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিতে সক্ষম হয় হিটলার। এক বছরের মধ্যেই তিনি হন পার্টি প্রধান। তার দলের নতুন নাম রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীকালে এই দলকেই বলা হতো নাৎসি পার্টি। 1920 সালের 24শে ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হয়। এতেই হিটলার প্রকাশ করলেন তার 25 দফা দাবি। এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা, মঞ্চ কাঁপানো বীরের মতো বক্তব্য দিয়ে দেশবাসীর মন জয় করে নিজেকে যোগ্য ও ন্যায়নিষ্ঠার প্রতীক হিসাবে তুলে ধরতে সক্ষম হন তিনি। অবশেষে 1933 সালে জার্মানির ক্ষমতার মসনদে বসেন তিনি। তবে ক্ষমতায় আসার পর মনে হল জার্মান থেকে ইহুদি মুছে ফেলার জন্যই যেন হিটলারের আবির্ভাব ঘটে। সে সময় ইহুদি মুক্ত জার্মান প্রতিষ্ঠা করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তিনি। হয়তো দুনিয়ার সবচেয়ে বাঁকা ও স্বার্থপর জাতি বলেই হিটলার ইহুদিদের এত বেশি ঘৃণা করতেন। তিনি ইহুদিদের অর্থনীতি ভেঙে দিতে জাতীয়ভাবে ইহুদিদের ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, এমনকি ইহুদিদের চাকরিচ্যুত করে দিয়েছেন তিনি। এরপর চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকেও ইহুদিদের বঞ্চিত করা হয়। এমনকি এই আইন তিনি জার্মানের সাংবিধানিকভাবে পাশ করিয়েছেন, তার একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে ইহুদিদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া। ইহুদিদের প্রতি হিটলারের ক্ষোভ এতটাই বেশি ছিল যে অর্থনৈতিকভাবে ইহুদিদের কোমর ভেঙে দিয়েও স্বস্তি পাননি তিনি। এরপর চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকেও ইহুদিদের বঞ্চিত করা হয়, তাতেও তিনার ক্ষোভ কমে যায়নি। অবশেষে ইহুদিদের নাম নিশান মুছে ফেলতে নাৎসি বাহিনীকে মাঠে নামিয়ে দেন তিনি। নাৎসি বাহিনীর কাজ ছিল ইহুদিদের উপর গণহত্যা চালানো। 2-1 লক্ষ নয়, একসাথে 60 লক্ষাধিক ইহুদি হত্যা করেছেন তিনি। ইহুদিদের উপর অ্যাডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন, ইহুদিরা বেমান জাতি, এদের কখনো বিশ্বাস করতে নেই। একদিন বিশ্ববাসী বুঝবে ইহুদিদের সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। বিভিন্ন ইতিহাস সূত্র থেকে জানা যায় 1945 সালের 30শে এপ্রিল বার্লিনে তার ফিউরার বাংকারে বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। আবার অনেকেই হিটলারের মৃত্যুর এই ঘটনাকে সাজানো নাটক হিসেবে আখ্যায়িত করে বলেন হিটলার নিজের আত্মহত্যার কথা ছড়িয়ে দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন। হিটলারের শাসনকালে গণহত্যার হাত থেকে বাঁচতে অনেক ইহুদি ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নেয়। এরপর ইহুদিরা কিভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে সেখানে আলাদা এক রাষ্ট্র গঠন করেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে। প্রিয় দর্শক, জার্মানিতে ইহুদিদের উপর হিটলারের গণহত্যাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।